আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে WISP মোডটা আমরা রাউটারে কনফিগার করতে পারি। এর জন্য শুরুতে আমাদেরকে কুইক সেটআপে চলে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রাউটারে লগইন করেছি এবং সেটা আমি সেটআপ করছি কুইক মোডে। তো কুইক মোডে আমরা যাওয়ার পর প্রথমে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা অপশন যে আমাকে শুরুতে বলছে যে নেক্সটে ক্লিক করতে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি নেক্সটে ক্লিক করব। কুইক মোডে ঢুকে নেক্সটে ক্লিক করলে আমার সামনে যে নেক্সট অপশনটা আসছে সেটা হচ্ছে ওয়্যারলেস রাউটার অপশন দিচ্ছে, WISP যেটা আমি সেট আপ করবো এখন, সাথে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট এবং রিপিটার। সো আমরা এই রাউটারে এই কটা অপশন অর মোড আমরা যেটাই বলি না কেন আমরা পাচ্ছি। এখন আমরা সিলেক্ট করে নিব আমাদের WISP, এই মোডটাকে আমরা সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করলেই আমার কাছে আরও বেশ কিছু অপশন আসছে যেগুলো আমাদের অন্য অন্য কনফিগারের জন্য লেগে থাকে, কিন্তু এখন আমি যেই সেট আপটা করতে যাচ্ছি সেটার জন্য প্রয়োজন হলো ডাইনামিক আইপি। এইটা দিয়ে আমি কনফিগারটা করব। সো এখন আমি ডাইনামিক আইপিটা সিলেক্ট করে নিব এবং আবার নেক্সট বাটনে ক্লিক করব। আপনারা নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট চলে এসছে, যে লিস্টে আমাকে আমার পুরাটা SSID শো করছে যে কোন কোন SSID আমি সার্চ করে পাচ্ছি এর মধ্যে। সো এই SSIDগুলোর মধ্যে যেই SSIDটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটা আমার রেঞ্জের মধ্যে পাচ্ছি, সেই SSIDটা আমি সিলেক্ট করব। সো সেই SSIDটা আমি সিলেক্ট করার পর আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে একটা অপশন আসতেছে যে সেটা হচ্ছে কানেক্ট। সো আমরা চুজ করার পর যে অবশ্যই সিগন্যাল স্ট্রেংথটা দেখে নিব, দেখে নেওয়ার পর আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর যে পেজটা আসছে সেটা হচ্ছে আমি যেই SSID অর যেই রাউটারটা সিলেক্ট করেছি কানেক্ট করার জন্য সেই রাউটারের ইনফরমেশন চলে এসেছে এবং সাথে AP সেটিংটা শো করছে। সো ক্লায়েন্ট সেটিং হচ্ছে আমরা যে রাউটারের সাথে কানেক্ট হব, আর AP সেটিং হচ্ছে যে রাউটারটাকে আমরা কনফিগার করছি। তো ক্লায়েন্ট সেটিংয়ের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যে রাউটারের সাথে আমরা কানেক্ট হব সে রাউটারের ইনফরমেশন, কিন্তু এখানে পাসওয়ার্ডটা দেওয়া নেই। সো আমাদেরকে অবশ্যই ক্লায়েন্ট সেটিংয়ের মধ্যে যেই রাউটারের সাথে আমি কানেক্ট হচ্ছি ওই রাউটারের অ্যাকুরেট পাসওয়ার্ডটা দিতে হবে, কারণ আমরা এই রাউটারের সাথে যে রাউটারটা কনফিগার করছি সেই ক্লায়েন্ট রাউটারের একটা কমিউনিকেশন তৈরি করব যেটা হলো পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে করে নিতে হবে। সো এখন আমরা শুরুতেই আমাদের ক্লায়েন্ট সেটিংয়ের যে পাসওয়ার্ডটা, অর্থাৎ যেই রাউটারের সাথে আমি কানেক্ট হব সেই রাউটারের পাসওয়ার্ডটা আমরা এখন দিয়ে নেব। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তারপরে AP সেটিংয়ের আমরা পাসওয়ার্ডটা দিব, সেটা আমরা প্রয়োজন মতো যেরকম একটা সিকিউর পাসওয়ার্ড চাই সেরকম আমরা দিয়ে দিতে পারি। একদম যে ক্লায়েন্ট সেটিংয়ের পাসওয়ার্ডের হতে হবে তা না, আর একটা SSID দিব যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমার WISP কনফিগার করা যে রাউটারটা ওটা কোনটা। সো আমরা একটা SSID দিব সাথে একটা সিকিউর পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা একটু স্ক্রোল ডাউন করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে যেই সব আমাদের সেটিং হয়েছে সেটার একটা সামারি চলে এসেছে এবং এই সামারিতে আমরা যা যা ইনফরমেশন পাচ্ছি এর মধ্যে বুঝতে পারছি যে আমাদের WISP যেই কনফিগারটা আছে সেটা ডান হয়ে গেছে। এখন খালি আমরা ফিনিশ বাটনটাতে ক্লিক করলেই আমাদের রাউটারটা ওই মোডে সরাসরি চলে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমরা সরাসরি আমাদের ক্লায়েন্ট সেটিং, অর্থাৎ যে রাউটারকে আমরা সিলেক্ট করেছি কমিউনিকেট করার জন্য ইন্টারনেট, সেই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। সো আমরা এখন ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি রিবুট নিচ্ছে। সো এই রিবুট নেওয়ার পর সাথে সাথেই কিন্তু লাইনটা এস্টাবলিশ নাও হতে পারে, অনেক সময় রাউটার কমিউনিকেট করতে একটু সময় নেয়। সো এইটুকু সময় আমরা অপেক্ষা করব রিবুট হওয়ার পরও, অটো আমরা দেখতে পাবো যে আমাদের লাইনটা যখন পেয়ে যাবে তখন আমরা দেখতে পাবো আমরা ব্রাউজ করতে পারছি। সো এই ছিল WISP এই মোডটার সেটিং কীভাবে আমরা করব। কিন্তু রিপিটার আর এক্সটেন্ডার WDS এর সাথে এটা ডিফারেন্সটা কী, এটা হচ্ছে
একটা হটস্পটের মতো কাজ করে। অন্যান্য সময় আমরা দেখি যে আমরা এক্সটেন্ড করে নিচ্ছি রাউটার, তারপরে WDS-এ আমরা দেখা যাচ্ছে সরাসরি AP ফাংশন দিয়ে আমরা কানেক্ট হয়ে মাল্টিপল ডিভাইসকে ইউজ করতে পারছি। সো ওইটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে এটা একটা হটস্পট ডিভাইসের মতো কাজ করে। আমরা সাধারণত আমাদের মোবাইলকে হটস্পট করে থাকি, সেভাবে যদি আমরা একটা রাউটারকে হটস্পট করতে চাই সেই হিসাবে আমরা এটা ইউজ করতে পারি। কিন্তু এটার একটা অন্য দিক আছে, সেটা হচ্ছে এটার যে স্পিডটা আমরা আউটপুট পাবো সেই স্পিডটা কিন্তু দেখা যাবে যে WDS অর রিপিটার না তো এক্সটেন্ডারের মতো হবে না। অর্থাৎ আপনারা যখন এই মোডটা ইউজ করবেন তখন আপনারা যেরকম স্পিড পাওয়ার কথা অন্যান্য মোডে আপনারা যেরকম স্পিড পেয়ে থাকেন, যদি আপনারা ইউজ করে থাকেন আপনারা দেখতে পাবেন যে অন্যান্য মোডের তুলনায় এটাতে স্পিডটা অতটা আসে না। কিন্তু এইটা আমরা তাহলে কেন ইউজ করব? এটা হচ্ছে এমন একটা মোড যেটা আপনারা আপনাদের টেম্পোরারি কোনো সলিউশনের জন্য আপনারা ইউজ করতে পারেন বা টেম্পোরারি কোনো সাপোর্টের জন্য আপনারা ইউজ করতে পারেন, কিন্তু কোনো অফিস বা হোম নেটওয়ার্কে আপনারা পার্মানেন্টভাবে এই মোডটা আপনারা ইউজ না করলেই ভালো। কারণ এটা প্রায় সময় আপনাকে স্পিড যেরকম আপনি চাইবেন সেরকম নাও দিতে পারে। সো এটা আমার সাজেশন ছিল। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারটি রিস্টার্ট হয়ে গেছে এবং আমি আবার লগ ইন করে একটু দেখে নিতে চাই আমি কমিউনিকেট করতে পারছি কি না রাউটারের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমি লগ ইন করে ফেলেছি। সো আমাদের লাইনটা এস্টাবলিশ হয়ে গেছে। সো আপনারা এভাবেই এই লাইনটাকে এস্টাবলিশ করে নিতে পারবেন। কিন্তু আর একটা কাজ আমাদের থেকে যায়, সেটা হলো আমরা অবশ্যই আমাদের DHCPটা ডিসেবল করে দেব। কারণ আমরা ক্লায়েন্ট রাউটার থেকে আমরা IPটা নিব এবং সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন করব। আমরা যদি একসাথে দুইটা রাউটারে DHCP এনেবল রাখি, সো এর ফলে আমাদের কী হতে পারে, IP কনফ্লিক্ট হয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, আপনারা আপনাদের রাউটারে যখন আপনারা এই কনফিগারটা করতে যাবেন তখন আপনারা অবশ্যই DHCP অপশনে যাবেন এবং সেখানে দেখবেন আপনারা যে ওটা এনেবল আছে। সো অবশ্যই সেটাকে আমরা ডিসেবল করে দেব। DHCPটা ডিসেবল করার পর আমরা সেভ বাটনে ক্লিক করব এবং আমাদের কনফিগারটা সেভ করে নিব। সো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।